ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বিদেশি বিনিয়োগের বিষয়ে সতর্ক করল বাংলাদেশকে। স্থানীয় সময় মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শ্রম ও দুর্নীতি দমন আইনের অপব্যবহারের যে ধারণা তৈরি হচ্ছে তা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, পাশাপাশি ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা জানান তিনি। ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে মন্তব্য করে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান মিলার। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে অনুমোদন দিয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা জানানো হয়েছে। অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতোই আমরা উদ্বেগে যে এই মামলায় বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে।